আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। একটু মেহমান এসেছে, মেহমানদের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, কি কি ঘরের কাজ করছি সবই থাকছে এই ভিডিওতে। লং হয়েছে জেনেও দিচ্ছি, আশা করি আপনারা দেখবেন। দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে আমি মেহমানদারি কী করছি, কে আসতেছে, তো সেটাই থাকছে। মেহমান আসবে বললেই তো প্রথমে মাথায় আসে ঘর গুছাতে হবে। যেদিন মেহমান আসবে সেই দিন ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তো একটুখানি ঘর গুছিয়ে নিচ্ছি। মেহমান হচ্ছে আমার ছোটো ভাইদেরকে বলছি, অনেকদিন হলো ওদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আফা দুলাভাই আছেন, তো সেই উপলক্ষে একটু ওদেরকেও বলে, মানে ছোটো ভাইয়ের পরিবারকেও বলেছি। তার সাথে আমার বড় ছেলের ফ্রেন্ড একজন কানাডায় যাচ্ছে, ওর ভিসা হয়েছে, ওকে একটু বলা দরকার। সেটাও ভাবলাম যে এক কুশিলে ওইটা ওদেরকেও বলি, তো ওইটাও ওদেরকেও বলা হয়েছে। আরেক ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের আম্মু আর কি, ওরা দুইজনেই আমার খুব, ওদের মানে আমার ছেলের বন্ধুর আম্মুরা আমার ফ্রেন্ড, তো সেই হিসাবে ভাবলাম যে অনেক দিন হয়নি ওনাদেরকে বলা, একটু বলি। আমিও একটু যেহেতু একটা নিয়ত করেছি দেশের বাইরে যাব, তো সেই থেকে একটু ওনাদেরকেও বললাম, না হয় আমাকে খোঁটা দিবে, বাবিরাও বলবে তুমি গিয়েছো আমাদেরকে বলো না, আমরা দেখা করতে যাই নেই, যেতে পারি নেই। তো এটা হলো দুষ্টামি আর কি। যাই হোক, ঘরটা গুছিয়ে নিচ্ছি, ধীরে ধীরে গুছিয়ে চলে যাবে। তবে আরও আগ থেকে শুরু করলে ভালো হতো, কারণ আপার সাথে নাস্তা খেয়ে কতক্ষণ কথা বলতেছিলাম, আর হচ্ছে আমি আমার ফেজেরও একটু কাজ করেছিলাম, যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো এর ভিতরে মদিনা এসেছে, মদিনাকে দিয়ে একটু ওরও হেল্প নিয়েছে, যে আয়েশা বসে বসে পরোটা খাচ্ছে, বললাম যে একটা পরোটা সেকে দাও, ও খাক, আর আমাকে একটু তুমিও হেল্প করতে হবে সেইটা আর কি। তো মদিনা একটু কুটে কাটে দিচ্ছে, আর এই দিক দিয়ে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো কাপড় জমে গিয়েছে বারান্দা, সেগুলো এনে রেখে দিয়েছি, পরে এসে ঠিকঠাক করব। তো এখন যে জিনিসগুলো রান্না করব, এই যে পোলাও চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রাইড রাইস করব 1 কেজি পোলাও চাউল, আর এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে পাতাকপি কুচি করে নিয়েছি ইয়েতে দেওয়ার জন্য, ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস করব, চিলি চিকেন, চিলি বিফ করব, এটাই প্ল্যান আর কি, একদম সিম্পল ওয়েতে। তবে এই জিনিসগুলো বাচ্চারা খায়, আর ডিপ ফ্রিজে, সরি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি চিকেন ফ্রাই করার জন্য। চিকেন এটা হচ্ছে বিফ এবং চিকেনে দেওয়ার জন্য সবজি। তো ফুলকপি, এই যে পেঁপে, তারপর হচ্ছে গাজর, এগুলি হালকা সিদ্ধ করে নিব, পাতাকপি করবো না, এর জন্য আলাদা রেখেছি। আর এখানে হচ্ছে ইয়েতে বিফে দেওয়ার জন্য, সরি চিকেন ভেজিটেবল করার জন্য গোল গোল করে কুটে নিয়েছি, আর লম্বাটা করেছি বিফে দেওয়ার জন্য। এই তো পেঁয়াজ কুটে নিয়েছি, কিছু ক্যাপসিকাম আছে, প্রয়োজন পড়লে কেটে নিব। চিংড়ি মাছ ফ্রাইড রাইসের জন্য, আর বুকের মাংস লম্বা করে কেটে নিয়েছি চিলি চিকেন করার জন্য, আর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ পাতা আর কি। আর চিংড়ি মাছ ভেজে নিব, ভেজে এমনি পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করবো আর কি। এটা ম্যারিনেট করে রেখেছি চিকেন বুকের মাংস, আর এখানে ম্যারিনেট করে রেখেছি ফ্রাইড রাইস করার জন্য, আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা রেখেছি চিংড়ি মাছের জন্য। এই তো সব রেডি করে নিয়েছি, এবার পটপট সব কিছু চুলায় উঠে যাবে, আর মানে দমাদম হয়ে যাবে। আর একটু দেরি হয়ে গিয়েছে, এর ভিতরে আজান দিয়ে দিয়েছে, শুক্রবার তো 12:30টায় আজান দিয়ে দিয়েছে, আর আমি রান্না শুরু করে দিয়েছি। তবে এই রান্নাটা খুব মানে ঝটফট রান্না হয়ে যায়, আবার খেতে হয় গরম গরম, তো সেজন্য একটু দেরিতে হলেও গরম গরম খাবো, সেই হিসেবে একটু দেরিতে হলেও সমস্যা নেই। গরম পানি বসিয়ে দিয়েছি, রাইসটা বসিয়ে দিয়েছি, তো গরম পানি তো একটু সবজি একটু ভাপ দিয়ে নিব সেজন্য। আর রাইস, ফ্রাইড রাইস অনেকেই সিদ্ধ করে করেন, তবে সেটা আমি পছন্দ করি না, আমি পোলাও যেভাবে রান্না করে সেভাবেই করি, তো সেই হিসেবে আমি ওইভাবে বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকগুলো চাউল, একটু সতর্কতা সহিত রান্না করতে হয়, না হয় অনেক বেশি পানি হয়ে যাবে, হয়ে গেলে নরম হয়ে যাবে, আবার কম হলেও হতে চা মানে বুক থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
তো ফ্রাইড রাইসের রাইসটা হয়ে গিয়েছে, আমি একদম ডাইনিং টেবিলে নিয়ে প্যান চালিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো চাউল বেশি নরম হয়ে যেতে পারে। একদম পারফেক্ট হয়েছে। দুই চুলায় দুইটা প্যান বসিয়ে দিয়েছি, একটাতে হবে চিলি চিকেন আর একটাতে হবে বিফ চিকেন। তবে চিলি চিকেনটা করতে চাইনি, চিকেন ভেজিটেবলটা করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে চিলি চিকেনে হয়ে গিয়েছে, বুলে হয়ে গেছে আর কি। আর এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকেই এই বিফটা, তো এখন দিয়ে দিয়েছি আর কি। এগুলি ঢাকনা দিয়ে একটু হোক, ভাজা ভাজা হোক, তারপরে আমি আবার দেখবো আর কি। একটু সয়া সস দিয়েছি, এখানে চাইলে সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখেও রাখতে পারেন, তবে আমি সেভাবে না করে এমনি সরাসরি দেব, সেই হিসাবে ওইভাবে দিচ্ছি। এদিক দিয়ে চিকেন সবজিটা করব, সেজন্য একটু রসুন ভেজে চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করা নেই, এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ সবজিতে একটু অল্প দিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রাইড রাইসে দিব। একটু আদা বাটা দিয়েছি, লবণ পরিমাণ মতো দিচ্ছি, আর একটু মরিচ পাউডার আর ব্ল্যাক পেপার দিয়েছি। আবারও ভালো করে নেড়ে ছেড়ে এখন একটু ঢাকনা দিয়ে দিব, তবে বিফটা থেকে অনেক পানি বেরিয়েছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বিফটা আস্তে আস্তে হতে থাকুক, আর যেহেতু ম্যারিনেট করে রেখেছি আগের দিন, হতে বেশি সময় লাগবে না। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আমাদের বাসায় এই ধরনের খাবারগুলি বেশি খাওয়া হয়, মানে ওরা পছন্দ করে, তো সেই থেকেই করা আর কি। এখানে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়েছি, তার উপরে একটু তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন সসগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়া সস, এটা আসলে সবজি কতটুকু তার উপরে নির্ভর করে পরিমাণ মতো দিতে হয়। ওয়েস্টার সস দিয়েছি, ওয়েস্টার সসটা অপশনাল, তবে দিলে অনেক টেস্ট হয়। আর দিয়েছি ভিনেগার, একটু চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। এই সসগুলি আসলে পরিমাণটা আমি মেপে দিইনি, আমি আমার আন্দাজ মতোই দিয়েছি। আগুনটা একটু বাড়িয়ে এই সবজিটা রান্না করতে হয়। একটু গ্রিন চিলি দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন আমি এখানেও একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি বিফটাতে আর কি। আর আমি গোস্তটা একটু চেক করে নিয়েছি, লবণ টবণ সব ঠিক আছে কি না, তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এদিক দিয়ে চিকেন সবজিটাও হয়ে আসছে, তবে একটু ভুল হয়েছে, আর একটু আগে আমি পাতাকপি দেওয়া উচিত ছিল, তো সেটা ভুলে গিয়েছিলাম, একটু পরেই দিয়ে দিব। একটু লবণ কম হয়েছে মনে হয়েছে, এই জন্য একটু লবণটা আমি লাস্টে দিচ্ছি, কারণ বিভিন্ন সস দিয়েছি সেটা চেক করেই দিব, এই জন্যই লাস্টে দিয়েছি। আবারও চেক করে নিয়েছি আর সবজিগুলো ঠিকঠাক আছে কিনা, বেশি নরমও না আবার বেশি শক্তও না, সেরকমই পরিমাপে রেখে দিয়েছি আর কি। তো এই তো এতক্ষণে মনে হলো, তো পাতাকপি দিয়েছি, তবে পাতাকপিটা লাস্টে দিলেই ভালো, বেশি নরম হয় না, খেতে ভালো লাগে। একটু কসকস করে, মানে দাঁতের নিচে পড়লে, কসকস করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এর ভিতরে হয়ে গিয়েছে ঝটপট এই চিলি চিকেনটা। এর ভিতরে চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি সবগুলোকে। আর এরই মধ্যে চলে এসেছে আমাদের নোমাইরা, ওরা এসে তো একটু খেলাধুলা করছে বড় পুপির সাথে, তো ওদেরকে একটু ফ্রুটস দিয়ে এসেছি, যেহেতু একটু পরে খাবার খাবে, ওরা প্রায় 1:30 বাজে এসেছে আসলে, তো যার কারণে আর বেশি কিছু দিচ্ছি না, বললাম যে একটু পরে খাবার দিয়ে দিব। এর ভিতরে ইয়েগুলি পানি মোটামুটি শুকিয়ে আসতেছে, তারপর আরও একদম পানি শুকাবে, তারপরে আমি অন্যান্য উপকরণগুলি দিব। তো না, তামান্নাকে বললাম একটু আনারটা সিলে দিতে দুলাবাইকে সহ, ওরা খেতে আর কি, তো সিলে নিচ্ছে দুলাবাইকে দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি আমার কাজগুলি ঝটফট করার চেষ্টা করছি।
তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বিপটা শুকিয়ে একদম আঠালো হয়ে আসছে, আর আমি চেক করে নিয়েছি একদম সফট হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তার ভিতরে একটু রসুন ভেজে নিচ্ছি, দিয়ে দিব একটু পেঁয়াজ, তবে বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে ছেড়ে অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। প্রথমে একটু পেঁয়াজের সাথে গাজরটা ভেজে নিব, গাজরটা হতে একটু সময় লাগে এর জন্য, তবে ভুলে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা উঠিয়ে নিয়েছি, কয়েক পিস রয়ে গিয়েছিল। এর ভিতরে চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, আমি একটু সাইডে নিয়ে চিংড়ি মাছের ভাজা যে তেলগুলি সেগুলির ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ আর একটু আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তবে ঢাকনা দিয়ে দিব, সফট হয়ে গেলে ভাজতে সুবিধা হয়। এর ভিতরে সফট হয়ে এসেছে গাজরটাও, আপনারা ট্রাই করতে পারেন এই বিপস ইয়েটা আর কি, চিলি বিপটা। এটাকে সিজলিং করলেও অনেক বেশি মজা হয়, তো সিজলিং টেটা তো আমার কাছে নেই, এই জন্য আর দিতে পারছি না ওইভাবে। তো সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি, পাতাকপি সহ ক্যাপসিকাম পাতাকপি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সস, সেম সসগুলি, টমেটো সস, ভিনেগার, ওয়েস্টার সস, ভিনেগারের পরিবর্তে ইয়েও দেওয়া যায়, লেবুর রসও দেওয়া যায়, আর টমেটো সস, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। একটু কাঁচামরিচ দিয়েছি আর ব্ল্যাক পেপার আরও একটু দিয়েছি এখানে, যেহেতু আমি ইয়েতেও দিয়েছি, বিফেও দিয়েছি, এখানে আর একটু পরিমাপটা বুঝে শুনেই দিতে হয়েছে। এর ভিতরে আমি মিক্স করে নিচ্ছি মশলা এবং চিংড়ি মাছের সাথে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছটা, এর ভিতরে বিপটাও, বিফের সবজিগুলোও হয়ে এসছে একসাথে, বিপটাও ঢেলে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে একটু চিনি ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। লাস্টে একটু চিনিটা দিলে ব্যালেন্স হয় খাওয়া, মানে স্বাদটার ব্যালেন্স হয় আর কি। চুলাটা অফ করে দিয়েছি আর এর পাশাপাশি যে দোয়া পাটলাগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তো গুছিয়ে নিচ্ছি। আর এইটাতে আমি রাইসগুলো বেড়ে নিব, ওই পাতিলে আমি ফ্রাইড রাইসটা করব, ফ্রাই করব আর কি। তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ট্রেটাতে ঢেলে নিই। যদি এ পর্যন্ত যারা দেখেছেন একটুখানি যদি ভালো লেগে যায় লাইকটি দিতে বলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটি। আর আপনাদের যদি মনে হয় এই ধরনের খাবার আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে এটা সেভ করে রাখতে পারেন। এই তো এর ভিতরে ফ্রাইড রাইসটাও করে নিচ্ছি, ফ্রাইড রাইসটা আমি যেভাবে নর্মালি করি ওইভাবেই করে নিচ্ছি, সব সবজিগুলো চিকেন ভেজে তারপর রাইসটা দিয়ে দিব আর কি। আর চিকেনটা একদম লাস্টে ভাজবো, এর জন্য চিকেনটা এখন ভাজছি না, সব কিছু রান্নাবান্না হয়ে যাক তারপরে। তো এইসব খাবারে একটু সস বেশি ইউজ হয়, তো সস ইউজ করে আসলে রান্নাটা হচ্ছে। একটু লাস্ট চিনি দিয়ে আবারও এটাও এই ফ্রাইড রাইসটাও মিশিয়ে নিচ্ছে, কালারটা খুবই সুন্দর এসেছে। আর 1 কেজি চাউলের সাথে আমি ব্যালেন্স করে নিয়েছি, আর এর ভিতরে আমার এই যে বড় মানিকটা আমাকে হেল্প করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্নার পরে শুয়েছে না, তো বললাম যে বাবা আমাকে একটু এগুলো ভেজে দাও, তো সব কিছু আমি রেডি করে দিয়েছি, ও এখন সুন্দর করে ভেজে নিচ্ছে। তো আল্লাহর রহমতে পারে ওরা টুকটাক আমাকে হেল্প করে, এর জন্য শুকরিয়া। তো আল্লাহ যদি ওদের ভিতরে রহমত না দিত তাহলে এরকম দরদের সহিত আমাকে হেল্প করতো না, এমনিতেও অনেক কিছুতেই হেল্প করে। তো এর ভিতরে আসলে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, ও আসলে খাবার দিব, আমাদের রান্নাবান্নাও শেষ। তো এই যে রাইসটা হয়ে গিয়েছে, একটু ধমে রেখে দিয়েছি, প্রায় 15-20 মিনিটের মতো ধমে রেখে দিলে রাইসটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো ওকে আবারও এসে দেখতেছি ওর কতটুকু হয়েছে, তো এই তো শুরু করেছে, আস্তে আস্তে হচ্ছে। তো আমি বললাম যে একটু আগুন বাড়িয়ে দাও, কারণ হচ্ছে এগুলি ম্যারিনেট করা তো হতে বেশি সময় লাগবে না, তো ও আগুনটা আমি ঠিকঠাক করে দিয়েছি, বললাম এভাবে রাখো। তো সবগুলো ও চেকে ভেজে নিয়েছে, তো আমি এর ভিতরে বেড়ে
টেবিলে সবগুলো দিয়ে দিচ্ছি খাবার, আর আমার ছোটো ভাইটাও চলে এসেছে এর ভিতরে, আর যাদেরকে দাওয়া দিয়েছি আমার ছেলের বন্ধুর আম্মু ওদেরকে আর কি, তো ওনারা দুজনে বিকেলে আসবেন বলেছিলেন আর কি। তো একজন হয়তো এসে খাবেন, আরেকজন হয়তো দুপুরের খাবারটা খেতে পারবেন না, সন্ধ্যার পরে আসবেন আর কি। তো এই তো খাবারগুলি রেডি, টেবিলে দিয়ে দিয়েছি। এর ভিতরে তো আমার নাকে বললাম একটা শশা, দুইটা শশা কুটে দাও, তো এসে ও হেল্প করতেছে। এই তো একটু একটু করে সবাই হেল্প করলে কাজে কিন্তু অনেক বরকত পাওয়া যায়। তো এর ভিতরে আমি টেবিলে প্লেটগুলি দিয়ে দিচ্ছি, আর তামান্না এসেও আবার ছবি তুলতেছে খাবারগুলির। তো আমি সবাইকে ডাকতেছি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে, দুলোভাই, আপা, আমার ছোট ভাই, ওদেরকে। আম্মা বাবা ঢাকায় নেই, আম্মা বাবা বাড়িতে। তো আম্মা বাবাকে বলছিলাম আসতে, বাবা রাজি হচ্ছে না, বাবা বলল পরে আসবে, তো এই জন্যই আসলে। তো আমাদের নোমাইয়ের বুড়া তো এসে হাজির, আর নামিরা স্কুলে, নামিরাকে একটু পরে স্কুল থেকে আনবে। এর ভিতরে এই তো পালিয়ে চলে এসেছে। আমাদের খাবারও রেডি, সবাই এখন টেবিলে বসে যাবে আস্তে আস্তে। তা আমার যাবার যে কথা বলেছিলাম একটু সফরে, সেটা আলহামদুলিল্লাহ সময় একদম সংকীর্ণ হয়ে এসেছে। সবাই দোয়া করবেন, আমি ধীরে ধীরে বলবো কোথায় যাচ্ছি, কোন দিন যাচ্ছি, তো দোয়া করবেন আমার জন্য। তো সবার কাছে অনেক মজা লেগেছে, অনেক টেস্ট হয়েছে, সবাই বলল প্রশংসা শুনে আমারও ভালো লেগেছে। তো যেহেতু মেহরাজের আম্মু আসবে সন্ধ্যার পরে, তো এর জন্য ভাবলাম যে ওনার জন্য একটু পিঠা বানাই। আমার আফাই বলল যে একটু পিঠা বানাবে, তো আফাকে বললাম ঠিক আছে বানান। তো উনি সুজি নারিকেলের লাড্ডু বা ফুয়া পিঠা ওইটা বানাবে আর কি, আর ফান্তুয়া বানাবে। এর জন্য বা ফুয়া, আফা এখানে ময়দা, চিনি, এই তো লবণ, আর একটু যেহেতু তরল দুধ নেই একটু মিল্ক পাউডার দিয়ে দিয়েছে, দিয়ে এগুলো একটু মিক্স করে নিচ্ছে শুকনো অবস্থায়। তো একটু চিনি লাগবে, এজন্য চিনি দিয়ে রেখে দিয়েছি। আর এর ভিতরে হীরা ভাবি চলে এসেছে, তাহার আম্মু, তো ওনাদেরকে খাবার দিয়েছি, ছেলেরাও বসতেছে। কোনো পরিবর্তন নাই, এত মজা ভাবি জান না, মানে বলে শেষ করা যাবে না, তাই আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য। তো এখন ফাহাদের আরেক বন্ধু সহ ওনারা বসতেছে, প্রায় 3:30 বেজে গেছে, ভাবির জন্যই অপেক্ষা করতেছে আমার ছেলেও, মানে ভাবি তাহা ওদের জন্য। এখানে প্রথমে চিনি, নারিকেল আর তেজপাতা, এলাচ দেওয়া হয়েছে, তারপর শাকুগুলোকে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে শাকুগুলো দেওয়া হয়েছে, একসাথে মেখেও দেওয়া যায়। এখন একটু নেড়েছে, এটা একদম কম আগুনে, খুবই কম আগুনে রান্না হচ্ছে। একটু পরে বিকেলে মেহমান আসবে, এর জন্য আমরা একটু নাস্তা তৈরি করছি। এটা ভালো করে নারকেল যেভাবে ভাজে ওইভাবে ভেজে নিতে হবে। এর ভিতরে ভাজা হয়ে গিয়েছে, এরকম একদম আঠালো হয়ে যাবে, তাহলেই মিষ্টির মতো হবে আর কি। তো আপা সুন্দর করে দাঁড়িয়ে থেকে এগুলি ভেজে নিয়েছে, আর নর্মালি এগুলো এমনি খেতেও আমার কাছে মনে হচ্ছে অনেক মজা হবে, যদিও খেতে পারছি না মিষ্টির কারণে। তো এই তো আপু লাড্ডু বানিয়ে নিচ্ছে। আফা কিন্তু পিঠা বানানোতে অনেক এক্সপার্ট, আমি কিন্তু এরকম মানে ওই রকম আফার মতো এত বেশি এক্সপার্ট না। তো এর ভিতরে আমি হীরা ভাবির সাথে বসে বসে কথা বলছি, আর আফা পিঠাগুলো বানিয়ে নিচ্ছে, এরকম করেই মানে তেলে দিয়ে দেয় আর কি। আর ফান্তুয়া পিঠাটাও বানিয়ে নিয়েছে আমাদের নোয়াখালীর ফান্তুয়া পিঠা। আর এই পিঠাটা আফার হাতের অনেক বেশি টেস্ট হয়, সবাই খুব প্রশংসা করে। তো এর ভিতরে হীরা ভাবি মিলি ভাবি চলে এসেছে, তো ওনারা কথা বলতেছে, আমি অতক্ষণ গল্প করে এখন চলে এসেছি নাস্তা দেওয়ার জন্য, ওনারা কথা বলতেছে।
তো আমি ফান্দু পিঠাটা প্রথমে কেটে নিচ্ছি, আর যে ইয়েটা লাড্ডুটা আছে মানে ওই পিঠার জন্য বানানো হয়েছে, বাকিগুলো ওইভাবে লাড্ডু হিসেবে দিব। আর চিকেন ফ্রাই করে নিয়েছি, চা, কেক আর হচ্ছে এই যে আঙুল ভাজা আমরা, বা এটাকে কি বলে, খাজা না কি যেন বলে, আচ্ছা যাই হোক, তো এটা দিয়ে দিচ্ছি। অনেকদিন পর চা বানাচ্ছি, আসলে প্রতিদিন বানালে যেরকম টেস্ট হয়, আজকে টেস্ট হয়েছে কিনা জানি না, আমি চেক করি নাই। মিলিভাবে আজকে ব্লগটা দেখবে কিনা জানি না, তো খুবই খুশি হয়েছি হীরাভাবি মিলিভাবি দুজনে এসেছেন, আমার প্রিয় দুজন মানুষ। নাস্তা রেডি হালকা পাতলা এখন সন্ধ্যার পরে, তো সবাইকে টেবিলে ডেকে নিয়েছি মিলিভাবি আসতে, মিষ্টি নিয়ে এসেছে ওগুলোও দিচ্ছি। হীরাভাবি অনেক কিছু এনেছেন, তো সেগুলো ডিপে রেখে দিয়েছি যেটা যেটা রাখা। তো মিলিভাবি আমার বাসা দেখতেছে, আমি বললাম যে ছোট বাসা এটা আর দেখার কি, এমনিতে তো ভিডিওতে একটু একটু দেখে। তো অনেক গল্প, আনন্দ, খুশি, কথাবার্তা চলছে, আর পিঠার প্রশংসা চলছে। আফার আমার আম্মার প্রশংসা করতেছে, আম্মার দুই মেয়ে অনেক গুণী এরকম বলতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ মেহমানদারি করতে পেরে আমিও খুব খুশি, আর ওনারাও এসেছেন, ওনারাও খুব গল্প গুজব করেছেন, আফা আমি সবাই মিলে আর কি, মহিলারা একসাথে হলে যা হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন আশাটা পূর্ণ করে। আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদেরকেও সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি।